এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। কি লজ্জার কথা, রথিনদা তো রাগ করে চলেই গেল। তোমার রথিনদার চোদ্দ গোষ্ঠীর ভাগ্যি ভালো যে রূপা বুদ্ধি করে শেখানো গানটা গায়নি। যদি গাইতো তাহলে গ্রামের লোকেরা তোমার রথিনদাকে কুটের মালা পরিয়ে ঠেলা গাড়ি করে কলকাতা পাঠিয়ে দিত। তুই থাম, ঘরের শত্রু বিভীষণ। যাব, পরের বউকে নিয়ে টানাটানি করতে গিয়ে রামের প্যাদানিতে রাবণ হলো, আর দোষ চলে বিভীষণের। তোর ব্যাপারে যাওয়াই উচিত হয়নি, যার বোন সেই যখন, দাদার এখানে দোষ কোথায়? আমার মনে হয়েছিল আমি জয়ন্তর ধারে কাছে যেতে পারবো না, তাই যাইনি। সেটা আগে বললেই পারতিস, শিলটা ঘরে থাকবে ভেবে পাঁচ ভরি সোনা দিয়ে তোর মায়ের নামটা খোদাই করেছিল। গেল সোনাটা। সোনা? হ্যাঁ বাবা, পাক্কা সোনা। এটা খুব যত্ন করে সাবধানে রেখো জয়ন্ত। এটা আপনার কাছে থাক না বৌদি, আপনার জন্যই তো। পাগল নাকি? তোমার উপহার তোমার মায়ের হাতে তুলে দাও গিয়ে। তুমি খুশি হয়েছো তো মা? ছেলের জয়ে কোন মানা খুশি হয় বলতো? তবে আরো বেশি খুশি হতাম ওরা যদি তোকে একটা চাকরি দিত, যে কোনো চাকরি। মাস্টারমশাই বলেছেন চাকরির জন্য আমাকে ওদের বাড়িতে নিয়ে যাবেন। খুব ভালো কথা। সত্যি মালতী, আমি অবাক হয়ে যাচ্ছি, জয়ন্ত এমন গান গাইলো কি করে? হারমোনিয়াম নিয়ে বসে গান না গিয়ে সেই থেকে জয়ন্ত জয়ন্ত করে যাচ্ছিস। ভুল করে একবার দাদার নাম তো মুখে আনতে পারিস। তোর দাদার নাম মুখে আনা যায়, কিন্তু হৃদয়ে যে নাম একবার লেখা হয়ে গেছে সে নাম ভুলবো কি করে বল? ওরে বাবা, এত দূর দাদাকে তাহলে বলতে হয়? ইয়ার কি করছি না, সত্যি বলছি, ইচ্ছে হচ্ছে জয়ন্তর পাশে বসে সারা দিন গান শুনি। শুধু গান গাইলে চলবে না, সংসারটা তো চালাতে হবে। তোমার একটা চাকরি দরকার, তোমার মা ঠিকই বলেছেন। ওকে নিয়ে আজ রূপার বাবার কাছে যান না? চলো জয়ন্ত, আজকে রুদ্রকান্ত বাবুর কাছে তোমার চাকরি কথা বলেই ফেলি, চলো। চাকরি? এক গা লোকের মধ্যে ওই ছেলেটা আমার মাথা নিচু করে দিয়েছে, ওকে দেবো আমি চাকরি? দেখুন, আমি ওদের দুজনেরই গুরুদেব। আমি বলছি সেদিনকার জয় কিন্তু জয়ন্তর হয়নি, সত্যিকারের জয় হয়েছে রূপা। কারণ একজন শিল্পী হিসেবে আরেকজন শিল্পীর প্রতি যে ব্যবহার ও করেছে। থাক, জুতো মেরে গরুদান না করলেও চলবে, আমি ওকে চাকরি দিতে পারবো না, আপনি যান। চল ডান। কাকাবুর কথা কিছু মনে করবেন না, আপনি ওকে অফিসে পাঠিয়ে দিন, আমি চাকরি দেবো। ও আমাদের অপমান করেছে আর তুমি? হ্যাঁ কাকাবু, গায়ের ছেলে বিপদে পড়েছে, আপনি তো দেখবেন। তুমি 11টার সময় অফিসে চলে যাও। আচ্ছা চলে। তুমি ওকে? হ্যাঁ, কাজে নিচ্ছি। এবার আমি কাঁটা দিয়ে কাঁটা তুলব। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।